আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি খুব ভালো আছি। তো আমি আছি সিলেট। আমি আছি একটা পবিত্র জায়গায়, যে জায়গায় মানুষ, যে কোনো মানুষ আসলে, যতর কঠিন মনের মানুষই হোক না কেন, এখানে আসলে মন নরম হয়ে যায়। তো আমাকে নিয়ে কালকে একটা ভিডিও তৈরি করা হয়েছে যে আমি নাকি কারো কাছ থেকে প্রমোট করার জন্য টাকা চাইছি। তো আমি প্রথমে বলে দিছি, এত নিচেও আমি হয়ে যাইনি যে কারো কাছ থেকে প্রমোট করার জন্য টাকা যাব, তারপর 5000 টাকা। আর দ্বিতীয়ত হলো, এই ধরনের মন মানসিকতা আমার নেই। আমি যদি পারি তাহলে হেল্প করব, না পারলে নাই। আমি সরাসরি বলে দিই, যাদের সাথে আমি কথা বলি সরাসরি বলে যায়। আর এরকম একটা ফেক আইডি খুললে আমাকে বলা হয়েছে যে মানে আমি নাকি এই ধরনের কোনো কাজ করছি। ফেক আইডিটা আমার না, আপনারা চেক করবেন আমার, মানে আপনারা দেখবেন আমার ফেসবুকে ঢুকবেন, ওইটার মধ্যে ঢুকবেন, মানে দুইটা আইটি কিন্তু আমার নামই খোলা হয়েছে, বা একটা আমার অরিজিনাল, একটা হলো ফেক। তো দুইটা থেকে আপনারা বের হবেন বা ঢুকবেন, যাই করেন। আমি কালকে রাতেই অনেক জায়গায় বলছি, পোস্ট করছি অনেক জায়গায় বলছি, তো হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। তো যাই হোক, যে কাজটা করছে তাকে আমি একটা কথা বলি, আপনি আমাকে, আমি তো কনসেপ্ট মাথায় দিয়ে বলতে পারবো যে আমি এই ধরনের কোনো কাজ করি নাই, তো আপনি বলতে পারবেন তো কনসেপ্ট মাথায় দিয়ে বা কনসেপ্টে হাত রেখে বলতে পারবেন যে আমি মানে আমি এই কাজটা করছি বা আমার এই আইডিটা? তো আপনাকে আল্লাহ হেদায়ত দান করুক, আপনি ভালো থাকেন, চাই সারা জীবন আপনি ভালো থাকেন। কিন্তু আমাকে নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে হয়, আমি অনেক কিছু করতেছি, অনেক ফাজলম করতেছি, অনেক দুষ্টাইম করতেছি, অনেক কিছুই করতেছি, আপনি এগুলো নিয়েও করতে পারেন। কিন্তু এর ধরনের মানে এরকম কোনো কথা বলে না যেটা আল্লাহ আপনাকে মাফ করবে না। মানুষ বলে যে মরণ কথা স্মরণ করতে হয়, তো আপনিও একবার চিন্তা, মানে আপনি নিজেও একবার মরণ কথা স্মরণ করেন, আর এত নিচে নেমে না যে যেটাতে আল্লাহ আপনাকে মাফ করবে না। তো আমি আর কোনো কথা বাড়িতে চাইতেছি না, আমি একটা কথাই বলতে চাই, এটা আমার আইডি না, এটা একটা ফেক আইডি খুললে আমার নামে এরকম বদনাম ছড়ানো হইতেছে। তো আমি ঘুরতে আসছি, আমি ঘুরবো, আমি আনন্দ করতে আসছি। আমি এই ধরনের মানে নিচু মন মানসিকতা মানুষদেরকে নিয়ে আমি একদমই টেনশন করতে চাই না বা চিন্তাও করতে চাই না। তো যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বা আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি, ভালো জায়গায় আসছি, ভালো কিছু করতেছি, এটা কারোই সহ্য হইতেছে না, মানে কারো বলতে যারা আমাকে নিয়ে বদলাম করে তারা। আর আমি কিন্তু আরেকটা কথা বলতে, আমি মানে কাউকে ভয়ে কমেন্টও করি না। আমি আমাকে যদি একবার রিকোয়েস্ট করে যে আপু আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবা দেখবা, আমি সত্যি সত্যি তার চ্যানেলে আমি ঢুকি, আমি দেখি, কিন্তু আমি ভয়ে একটা কমেন্ট করি না যদি আমার কমেন্টটা নিয়ে কেউ মানে রোস্টিং করে বা ভুল ধরে, কারণ আমার কথা অনেক ভুল হয়, আমার লেখা তো ভুল হইতেই পারে, তার জন্য আমি কমেন্ট করি না। তো যেহেতু আমি কমেন্টই করতে চাই না কাউকে ভয়ে, তো আমি এই ধরনের কাজ কেন করব? তো এটুকুই বুঝতে পার, এটুকুই কথাই বুঝতে পারবেন যে আমি এ ধরনের কোনো কিছুই করি নাই। তো আমি কথা না বেরিয়ে আমি এখনই মানে ক্যামেরাটা অফ করে দিতেছি, আমি ভিডিওটা এখনই ছেড়ে দেবো। তো ঠিক আছে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।